Hello viewers, আজকে আমরা দেখব Adobe Illustrator আমরা কত প্রকারে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। তো আমি বেসিক্যালি চার রকমের পারি, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সাপোজ আপনাদের এখান থেকে যদি আপনি জুম ইন করতে চান, আপনারা এখানে একটা ডিজাইন আছে, আপনারা জুম ইন করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি ক্লিক করেও কিন্তু আপনি যেতে পারেন যে এখানে যেটা অপশনটা আছে। দেন আপনি এখান থেকে কিবোর্ডে সাপোজ আপনি কিবোর্ড থেকে লাগবেন, এখানে জাস্ট মাউসের লেফট বাটনটা চেপে ধরে আপনি জাস্ট তাহলে জুম ইন হচ্ছে। আবার যদি আপনি একটু নাড়াচাড়া ইয়ে করতেছেন, একটু নাড়াচাড়া করলে আপনি দেখে থাকবেন জুম ইন এবং জুম আউট দুইটাই হচ্ছে মাউস থেকে। ওকে, এটা করলে একটা প্রসেস। দেন আপনি সাপোজ আপনি এখানে আছে আপনার ইয়াটা, আপনি এই অপশনে আছেন, দেন আপনি এখন কিবোর্ড থেকে আপনি শর্টকাটে করার জন্য আপনি কন্ট্রোল থেকে প্লাস করলে জুম ইন হচ্ছে, আর কন্ট্রোল থেকে মাইনাস করলে জুম আউট হচ্ছে। এটা করলে দুই নম্বর প্রসেস। দেন আপনি তিন নম্বর প্রসেসটাও, তিন নম্বর প্রসেসটা আপনি যেটা যেটা হলো কি আপনার সাপোজ এখানে যেটা আপনার সাপোজ আপনি এই অবস্থায় আছেন, এখন আপনার 30 পয়েন্ট এত এত পার্সেন্ট আছে। এখন আপনি যদি এখান থেকে সাপোজ 50% করতে চান, জাস্ট 50 এখানে লিখে এন্টার দেন, দেখেন জুম ইন হলো। আবার এখানে আপনি 20% চাচ্ছেন, লিখে এন্টার দেন, দেখেন জুম আউট হলো। অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন 150% জুম ইন, 100% জুম আউট, বা আরও ছোটো করছেন আরও ছোটো করা যাবে। আবার এখান থেকে আপনি ঠিক আপনি 64,000% পর্যন্ত আপনি বড় করতে পারবেন, যেটা ইলাস্ট্রেটর পসিবল। ওকে, দেখেন আবার একদম আপনি এখান থেকে সর্বনিম্ন 3.13% পর্যন্ত আপনি জুম আউট করতে পারবেন, আর জুম ইন করতে 64,000% পর্যন্ত। ওকে, এটা হলো তিনটা প্রসেস। দেন চার নম্বর প্রসেসটা হলো আপনার উইন্ডো মেনু থেকে নেভিগেটর, নেভিগেটর যাবেন, দেন আপনি এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করলেন, জুম ইন হচ্ছে, ক্লিক করে জুম ইন হচ্ছে, আবার এখানে ক্লিক করলেন জুম আউট হবে। এই হলো টোটাল চারটা প্রসেস। আবার এখান থেকে আপনার ঠিক যে এখানে আমরা নিচের থেকে যেভাবে দেখলে এখান থেকে সেমভাবে করতে পারবেন। আবার এখান থেকে একটা জিনিস, সাপোজ আপনি এখান থেকে ধরে এটাকে নড়াচড়া করতে পারবেন, ওকে, যে কোনো পজিশনে আপনি নিয়ে যেতে পারবেন। এই জন্য ন্যাভিগেটর থেকে এটা করা যাচ্ছে। আর আপনি সাপোজ এখান থেকে ডিজাইন থেকে অবস্থা আপনি একটা দুই একটু মুভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শর্টকাট হলো গিয়ে কিবোর্ডের স্পেসটা ধরে আপনি জাস্ট মাউস থেকে এটা ধরে আপনি একটু মুভ করলে কিন্তু আপনার ডিজাইনটা মুভ করতেছে। ওকে, আবার এখান থেকে আমার হ্যান্ড টুল আছে, এটা হলো গিয়ে আপনার হয়তো এখান থেকে যে টুলবারটা থেকে হ্যান্ড টুল, হ্যান্ড টুল আপনি ধরে আপনি তখন এটা করতে পারবেন। আবার আপনি এখান থেকে সাপোজ কিবোর্ড থেকে এইচ চাপ দিলেও কিন্তু হ্যান্ড টুলে চলে আসতেছে, অথবা আপনি স্পেস দিলেও কিন্তু হ্যান্ড টুল স্পেস দিয়ে ধরে রাখতে হবে, তাহলে হ্যান্ড টুল আসবে, আবার ছেড়ে দিলে আপনার আগের পজিশন চলে যাচ্ছে। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও জুম ইন অ্যান্ড আউট নিয়ে। আমরা মোটামুটি চারটা প্রসেস নিয়ে আমরা আলোচনা করলাম কীভাবে আমরা জুম ইন অ্যান্ড আউট করা যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি ইন ফিউচারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।